পর্ব 39 মানসুরা রেকমা। মিশরের মানসুরা নামক শহরে একজন মহিলা বাস করত। সে মহিলা নিতান্ত এক অভাবী পরিবার থেকে উঠে এসেছিল। তার স্বামী কোনো একটা কারণেই বাড়িতে ছিল না তখন। একদিন এক বিকেলবেলায় তার মেয়েটা অসুস্থ হয়ে পড়ল। মেয়েটার বয়স ছিল খুবই কম, প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছিল। এর আগে কখনো এরকম জ্বর হয়নি মেয়েটার। মহিলা ভেবে উঠতে পারছিল না কি করবে। সে প্রয়োজনীয় ওষুধপত্র, খাবার দাবার ক্রয় করার মতো অর্থ ছিল না তার কাছে। সারা বিকাল অভুক্তই থাকতে হলো তাদেরকে। মহিলা দুই রাকাত সলাত আদায় করল। সলাত শেষ করে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করল। সে দোয়া চালিয়ে গেল, পাশাপাশি বাচ্চাটাকে সুস্থ করার জন্য ঘরোয়া চিকিৎসাও দিল। মেয়েটার মাথায় পানি দিল, জল পটি দিয়ে সারা শরীর মুছে দিল। চরম এই বিপদের মাথায় মুহূর্তে সে একমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করল। বারবার দোয়া শেষে তার বিছানায় শায়িত ছোট্ট মেয়েটিকে দেখতে যাচ্ছিল। সময় পার হচ্ছিল চরম এক উৎকণ্ঠার মধ্য দিয়ে। সন্ধ্যার দিকে মেয়েটার অবস্থা খুবই নাজুক হয়ে গেল। সন্ধ্যা গড়িয়ে রাত, মামের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হলো। এক সময় রাত গভীর হলো, গড়ির কাটাতে সময় 12টা থেকে 1টা। হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ। কিছুটা ভয় মিশ্রিত গলায় মহিলাটি জিজ্ঞেস করল, কে কে এত রাতে? জবাব এল, আমি ডাক্তার, দরজা খুলুন। মহিলা তার হিজাব গায়ে জড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে সালাম দিল, আসসালামু আলাইকুম। ডক্টর উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম। আপনার মেয়ে কোথায়? ডক্টর জানতে চাইলেন। চি, ঘরের ভিতরে, মহিলা উত্তর দিল। মহিলা অবাক, এত রাতে ডাক্তার আসলো কোথা থেকে? কাউকে তুই জানানো হয়নি? ডাক্তার ঘরের ভিতরে চলে গেল। বাচ্চা মেয়েটিকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় কিছু ওষুধপত্র লিখে দিল। এরপর যখন সে চলে যাবে তখন সে মহিলার কাছ থেকে তার ফি চাইল। সে বলল, দয়া করে আমার পেমেন্টটা। মহিলা কাঁদতে কাঁদতে বলল, ডক্টর সাহেব, আপনাকে দেওয়ার মতো আমাদের কাছে কোনো অর্থ নেই। এটা আপনি কি বলছেন? এ কেমন কথা? আপনাদের লজ্জা থাকা উচিত। আপনাদের লজ্জা সরম বলতে কিছু নেই দেখছি। এত রাতে আমাকে ফোন করে মেয়ে চিকিৎসার জন্য আসতে বলে, এখন বলছেন আমাকে দেওয়ার মতো কিছু নেই। রাগ আর খুব প্রকাশ করলেন ডক্টর। আল্লাহর কসম ডক্টর, আমরা আপনাকে ফোন করিনি। মহিলা আশ্চর্য হয়ে জবাব দিল। মহিলা এও বলল, ফোন কেনার মতো সামর্থ্য তো আমাদের নেই। আজ বিকেল থেকে আমরা অভুক্ত রয়েছি। ডক্টর বিরক্ত প্রকাশ করে বললেন, এসব আপনি কি বলছেন? আপনি আমাকে ফোন করেননি, মানে এটা 203 নম্বর বাড়ি না? মহিলা অবাক হয়ে বলল, না তো, 203 নম্বর বাড়ি আমাদের ফাঁসেরটা। ডক্টর সাহেব বুঝতে পেরে হু হু করে কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর ইশারাতেই হয়েছে। আল্লাহ এই ভুল ঠিকানা তাকে নিয়ে এসেছেন। এত রাতে তাকে এই ঘরে এনে জ্বরে আক্রান্ত সুকন্যা চিকিৎসার হাকিম আল্লাহ করিয়েছেন। আচ্ছা ঘটনা কি বলুন তো, কে আপনি, আপনি কি করেছিলেন? ডাক্তার নিজেকে একটু শান্ত করে মহিলাকে জিজ্ঞেস করলেন। মহিলা আদোপান্ত সব বলল। তাওয়াক্কুলের কথা, সলাতের কথা, অনবরত দুয়ার কথা সব বলল। ডাক্তারের মনে দয়া হলো। তিনি তাদের জন্য খাবার কিনে আনলেন, শুধু তাই নয় নিজে গিয়ে বাচ্চাটির জন্য ওষুধপত্র কিনে আনলেন। এমনকি পুরো এক মাসের খরচাপাতিও তাদেরকে দিয়ে তিনি চলে গেলেন। যারা আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর ভরসা করে তাদের প্রতিদান তিনি এভাবে দিয়ে থাকেন। তাদের কোনো ভয় নেই আর তাদের কোনো চিন্তাও নেই। মহান আল্লাহ বলেন, বস্তুত যারা ভরসা করে আল্লাহর উপর সে নিশ্চিন্ত, কেননা আল্লাহ অতি পরাক্রমশালী সুবিজ্ঞ। আমাদের উচিত নবী ইয়াকুব আলাইহিস সালামের কথা অন্তরে ধারণ করা। নির্দেশ আল্লাহরই চলে, তার উপরে আমি ভরসা করি এবং তারই উপর ভরসা করা উচিত ভরসাকারীদের। মনসুরা সেই মহিলা ক্ষুধা পেটে চরম বিপদে যার উপর ভরসা করেছিল, অন্তরে অগাধ বিশ্বাসের বীজ বুনে দোয়া করছিল যার কাছে
সেই আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন?